আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। হয় শুরু রিড কোরআন এর প্রথম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের সাব টপিক হলো আনলক ইওর সুপার ব্রেন উইথ কোরআন। নিউরো সায়েন্টিস্ট বা কগনিটিভ সায়েন্টিস্টরা বলেন আমাদের ব্রেনের দুটি পার্ট, একটি হলো রাইট ব্রেন, অপরটি হলো লেফট ব্রেন। আমাদের দৈনন্দিন সমস্ত কাজেই আমাদের লেফট ব্রেনের ইউজ হয়। আমরা লজিক্যালি চিন্তাভাবনা করি, কোনো কিছু পড়ি বা কোনো কিছু লিখি, ম্যাথ করি বা সায়েন্স পড়ি, সমস্ত ক্ষেত্রেই আমাদের লেফট ব্রেন এর ইউজ হয়। মোট কথা হলো একজন সাধারণ ওয়ার্কার থেকে শুরু করে ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত আমাদের দৈনন্দিন সমস্ত কাজেই আমাদের লেফট ব্রেনের ইউজ হয়, ফলে আমাদের রাইট ব্রেনের কোনো ইউজ হয় না বা রাইট ব্রেন অ্যাক্টিভ হয় না। কিন্তু কগনিটিভ সায়েন্টিস্ট বা নিউরো সায়েন্টিস্টরা বলেন কোনো ব্যক্তি যদি তার লেফট ব্রেনের পাশাপাশি যদি রাইট ব্রেন অ্যাক্টিভ করতে পারে তবে সে মিরাকেল ঘটাতে পারবে, যেমন আইনস্টাইনের রাইট ব্রেন অ্যাক্টিভ ছিল। তাই কগনিটিভ সায়েন্টিস্টরা রাইট ব্রেন অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছেন, যেমন অ্যাবাকাস করা, কোনো কিছু অপোজিট সাইডে লেখা, অপোজিট সাইডে পড়া, ইমাজিনেশন করা, ভিজুয়ালাইজ করা, আমাদের অপোজিট হ্যান্ড এর ব্যবহার করা প্রভৃতি। কিন্তু এই মহাবিশ্বের যিনি স্রষ্টা, যিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন, আমাদেরকে ব্রেন দিয়েছেন, আমাদেরকে চিন্তাভাবনা করার শক্তি দিয়েছেন, তিনি ভালোভাবে জানেন কীভাবে আমাদেরকে রাইট ব্রেন ইউজ করতে হয়, কীভাবে আমাদের রাইট ব্রেন অ্যাক্টিভ করতে হয়। তিনি মানুষের জন্য নাজিল করেছেন কোরআন, আর এই কোরআন অপোজিট দিকে পড়তে হয়, বাংলা বা ইংরেজির অপোজিট দিকে পড়তে হয়, ফলে আমাদের রাইট ব্রেন এর ইউজ হয়। আমাদের কোরআন পড়লে রাইট ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ হয়। পৃথিবীর কোনো বই ডিকটু মেমোরাইজ করতে পারে না, বা যদি মেমোরাইজ করে তবে কিছুদিনের মধ্যে তা বা ভুলে যায়। কিন্তু কোরআন মানুষ ডিকটু মেমোরাইজ করতে পারে এবং তা অনেকদিন পর্যন্ত ধরে রাখতে পারে। কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো আমরা কোরআন পড়ি না। আমাদেরকে যে এত সুন্দর একটা উপকরণ দেওয়া হয়েছে তা আমরা ইউজই করি না, ফলে আমরা জ্ঞান বিজ্ঞানে ডেভেলপ করতে পারছি না, আমরা অর্থনৈতিক থেকে পঙ্গু হয়ে যাচ্ছি। তা আসুন না আমরা একবার কোরআন পড়ি, দেখি যে আমাদের ব্রেন কতটা অ্যাক্টিভ হয়, কত বেশি কাজ করে, আপনি কল্পনাও করতে পারবেন।